रोजेर मतो आड्डार आसर जमेছে ক্লাব ঘরে। সেখানে উপস্থিত হলেন বরদাচরণ মুখার্জি। বেশ কিছুদিন ধরে তিনি আসরে না আসায় সজল তাকে জিজ্ঞাসা করে তার কারণ এবং তার উত্তরে বরদাচরণ বলে কোনো ম্যাজিক তত্ত্বের কথা এবং সকলেই সেই হেয়ালির উত্তর না পেয়ে তাকে সঠিকভাবে বলতে বলেন এবং সেখানেই শুরু হয় তারানাথের কালস্তম্ভন। গত দুই দিন আগে কিশোরী এসে উপস্থিত হয় বড়দার বাড়িতে এবং তাকে বলেন তার সাথে এক জায়গায় তাকে যেতে হবে। বরদাচরণ উৎসাহের সঙ্গে বলে কোথায় এমন যাওয়ার কথা বলছেন তিনি, এবং তার উত্তরে কিশোরী তাকে এক চিঠি হাতে ধরিয়ে বলেন স্বয়ং তারানাথ গ্রামে যোগানুষ্ঠান করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং তাদেরকে মিনতি করেন সেখান থেকে তাকে ফিরিয়ে আনার জন্য। এই কথা শুনে বরদাচরণ রাজি হয়ে যায় তাকে আনার জন্য এবং তারা বেরিয়ে পড়েন সেই গ্রামে তারানাথকে ফিরিয়ে আনতে। তারানাথ যে বাড়িতে স্থান নিয়েছিলেন সেখানে ঢুকতেই দেখেন তখনও পর্যন্ত যজ্ঞের আগুন কিছুটা জ্বলছে এবং সেখানে গিয়ে তারানাথের সঙ্গে কথোপকথন সেরে তারা তারানাথকে নিয়ে ফেরেন মর্টলেনের বাড়িতে। তারানাথের সাথে কিছুটা আড্ডা দিয়ে তারা ফিরে যায় নিজের বাড়িতে। পরদিন সকালে কিশোরী হাঁপাতে হাঁপাতে আসে বড়দার বাড়িতে। তাকে বলে এই দৃশ্য নাকি সে কখনো দেখেনি। তারা ছুটতে ছুটতে পৌঁছায় মর্টলেনে এবং দেখলেন সেখানে ঠাঁই পড়ে আছে তারানাথের নিথর দেহ। কিশোরী অঝরে কান্না করছে। সেই সময় বড়দার মাথায় ঘুরতে থাকে আগের দিনের আসরের গল্প। কিশোরী সেই সময় কালস্তম্ভনের কথা বলেন এবং তারানাথ বলেন তিনি জীবনে অনেক কিছুই দেখেছেন। ঠিক সেই সময় বড়দা ভাবল এতক্ষণ যা যা হলো সবটাই কি সত্যিই ম্যাজিক নাকি কালস্তম্ভন। কলকাতায় ফিরেই কিশোরীর মুখে তারানাথের একটা চমকপ্রদ গল্প শুনলাম। বরদাচরণ নামে কিশোরীর এক ঘোর নাস্তিক বন্ধুকে তারানাথ নাকি তার অলৌকিক ক্ষমতা দেখিয়ে আস্তিক বানিয়ে ফেলেছেন। তাই আজ এসেছি তারানাথের বাড়ি। রোজকার মতো চা জলখাবারের পর সোজা প্রসঙ্গতে ঢুকে পড়লাম। বললাম, আচ্ছা আপনি নাকি বরদাচরণকে কি সব অলৌকিক ঘটনা দেখিয়েছেন, ব্যাপারটা কি? কিশোরীর কাছে শোনার পর থেকেই খুব কৌতূহল বোধ করছি। তারানাথ বললেন, ঠিকই শুনেছ। ছেলেটিকে দেখে আমার মনে হয়েছিল যে সে এই বিশ্ব চরাচরের রহস্যগুলোকে উপেক্ষা করে। তার কথা বলার ভঙ্গিতে তার মনের ধারণা স্পষ্টভাবে ধরা পড়ে, তাই একটু মজা করেছি। কিশোরী বলল, কি বলছেন কি ঠাকুর মশাই, মজা? আপনি জানেন এই মজার জন্য যে আজ পর্যন্ত নাস্তিক ছিল সে আস্তিকে পরিণত হয়েছে। যে ছেলের মুখে কোনোদিন ঠাকুর দেবতার নাম পর্যন্ত শুনিনি সে গত শনিবার কালীঘাটের মন্দিরে গিয়ে পুজো দিয়েছে, এমনকি সেই প্রসাদ এনে সকলকে খাইয়েছে পর্যন্ত। ওটা এমন কোনো ব্যাপার নয়। মানুষের জীবনে একদিন না একদিন ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা সবই জন্মায়। কারোর একটু তাড়াতাড়ি হয়, কেউ বা হোঁচট খেয়ে শেখে। আমি বললাম, সে যাই হোক, যে অলৌকিক নিদর্শন আপনি পরিবেশন করেছেন সেটা কি করে করলেন? তারানাথ সিগারেট ধরিয়ে একটা সুখ টান দিয়ে বললেন, বেশ, তবে আজ সেই গল্পই শোনো। এই বিদ্যার নাম কালস্তম্ভন, অর্থাৎ যে বিদ্যার মাধ্যমে কোনো ব্যক্তি বা যাকে উদ্দেশ্য করে মন্ত্র পাঠ করা হয় তার বর্তমান সময় কিছুক্ষণের জন্য থেমে যায়। শুধু তাই নয়, তার চোখের সামনে এমন কিছু ঘটনার আবির্ভাব হয় যেগুলি দেখে সমস্তটাই তার সত্যি বলে মনে হয়। এক কথায় তোমরা যাকে বলো দৃষ্টিভ্রম। সময়টা বর্ষার ঠিক পরেই। পথে ঘুরতে ঘুরতে একসময় গিয়ে পৌঁছই সুন্দরবন অঞ্চলের একদম শেষ প্রান্তে অবস্থিত পুইঞ্জালি। গ্রাম বলতে যা বোঝায় এটা কিন্তু একেবারেই তা নয়। অরণ্যে ঘেরা গোটা ২০-২৫ কুটির নিয়ে একটি এলাকা। কুটিরগুলি বাঁশ আর হোগলা পাতা দিয়ে তৈরি। সেখানকার মানুষজন খুবই কষ্টে সৃষ্টে দিন যাপন করে। তাদের প্রধান উপার্জন হলো নদী থেকে মাছ ধরে সেই মাছ নৌকোয় করে সরবরাহ করা। আমি যখন সেখানে পৌঁছই তখন দুপুর গড়িয়ে গিয়েছে। সারাদিন পথে হেঁটে বিশেষ কিছু খাওয়াও হয়নি, পেট রীতিমতো জ্বলছে। এক সময় একটি খেয়া ঘাটের কাছে উপস্থিত হলাম। দেখলাম বেশ কয়েকটি ডিঙি নৌকো সেখানে বাঁধা আছে। আশেপাশে লোকজন কেউ নেই, কিন্তু একটি একচালা মতো দোকান চোখে পড়ল। সামনে বাঁশ আর দড়ি দিয়ে বাঁধা বসবার জায়গা। বুঝলাম খেয়া পারাপার করে মাঝিরা হয়তো এখানে এসেই খানিক জিরোয়। লক্ষ্য করলাম দোকানটি খোলা আছে। আমিও সেদিকেই এগোলাম। উদ্দেশ্য একটাই, যদি কিছু খাবার পাওয়া যায় তবে খেয়ে প্রাণটা তো বাঁচে। অল্প কিছু টাকা ছিল আমার সাথে। দোকানটির কাছে গিয়ে দেখলাম একটি ৩০-৩৫ বছরের লোক বসে বসে ঝিমোচ্ছে। একটু ইতস্তত করে ডাকলাম, এই যে শুনছেন, বলছি খাবার কিছু আছে? বড় খিদে পেয়েছে। আমার ডাকে লোকটির ঘুম চটকে গেল। হাই তুলে আড়মোড়া ভেঙে সে আমার দিকে এক পলক দেখল। আপনি আসছেন কোত্থেকে? এখানে তো আগে কখনো দেখিনি। আমি পথিক, হাঁটতে হাঁটতে এসে পড়েছি, খুবই ক্লান্ত এবং ক্ষুধার্ত। আমার দোকানে তো সেরকম কিছু নাই, সামান্য মুড়ি আর পাটালি গুড় আছে। তাই দিন দাদা, এই নিন পয়সা। খাওয়ার পরে পেটের জ্বালা বেশ কিছুটা কমল। কথায় কথায় জানলাম দোকানির নাম রামকানাই মণ্ডল। তার এই এলাকাতেই জন্ম। এখানকার মানুষ কিভাবে এই নদীর ওপর ভিত্তি করে মাছ ধরা আর জঙ্গলের কাঠ কেটে তা বিক্রি করে বেঁচে আছে, সেই গল্পই শোনাচ্ছিল। সেখানকার আঞ্চলিক অবস্থার কথা জানতে জানতে কথায় কথায় বাঘের প্রসঙ্গ উঠল। এইখানে বাঘের উপদ্রব আছে? কি বলছো ভাই! সুন্দরবন অঞ্চলে যারা বসবাস করে তারা বাঘ আর কুমিরকে এক প্রকার ঘরের লোকের মতোই দেখে, কারণ একবার না একবার তাদের সাথে সাক্ষাৎ হবে। আমি বললাম, শুনে খুবই আশ্চর্য হচ্ছি। সাধারণত মানুষ বাঘের নাম শুনলেই ১০ হাত দূরে থাকে, আর আপনাদের এখানে তো দেখছি সকলে একসাথেই থাকে। আচ্ছা, কখনো কারোর কোনো বিপদ হয়নি তো? আগে একবার এক দুজন শিকার হয়েছিল, কিন্তু এখন আর ভয়ের কিছু নাই। কেন? এখন ভয় নেই কেন? এখন কি আর কোনো বাঘ নেই? না, ঠিক তা নয়, বাঘ আছে বই কি, কিন্তু তারা মানুষের ওপর হামলা করতে পারে না। আমি অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে রইলাম রামকানাইয়ের দিকে। বোধ করি আমার মনের ভাবটা সে হয়তো বুঝতে পেরেছিল, তাই নিজে থেকেই বলল, এই অঞ্চলের একটি ইতিহাস আছে, আমার বাবার মুখে শোনা, সেইটি বলি শুনুন, তাহলেই বুঝবেন। আজ থেকে ৪০ কি ৪২ বছর আগে আমাদের এই পুইঞ্জালিতে এক সাধু বাবা আসে। যেমন গৌরবর্ণ তেমন তার চেহারা, চোখ দুটি টানা টানা, পরনে কেরুয়া বস্ত্র, হাতে একটি বিশাল বড় চিমটা। তিনি এসে এই নদীর পাড়েই একটা গাছের তলায় বসেছিলেন। একজন দুজন করতে করতে গ্রামের মানুষ তার কাছে ভিড় করতে থাকলো। তিনি সকলকে হাসি মুখে আশীর্বাদ করলেন। তখন গ্রামের সকলের মনেই বাঘের আতঙ্ক। সকলে সাধু বাবাকে গ্রামের দুঃখ কষ্টের কথা খুলে বলল। বাঘের আক্রমণে দুজন মানুষের যে প্রাণহানি ঘটিছে সেই কথাও বলল। বাঘের ভয়ে মানুষ জঙ্গলে কাঠ কাটতে যাইতে পারতেছে না। মাঝে মাঝে গ্রামের পথে ঘাটেও বাঘের উপদ্রব ঘটে। গ্রামের গরু, বাছুর, ছাগল যখন তখন বাঘের শিকারে পরিণত হচ্ছে। কাঠুরিদের রুজি রোজগার বন্ধ হয়েছে। শুধু নদীর মাছের উপর ভিত্তি করেই তারা সংসার চালাচ্ছে। এই সময় সমস্ত কথা সাধু বাবাকে গ্রামের মানুষ জানালো। সবকিছু শুনে সাধু বাবা বললেন, এই জগতে প্রতিটি প্রাণেরই সমান অধিকার। তোমরা কাঠ কাটো, নদীর মাছ ধরে জীবিকা নির্বাহ করো। কেন? কারণ তার বিনিময়ে তোমরা পয়সা রোজগার করো, আর সেই টাকা পয়সা দিয়ে তোমরা পরিবার আর নিজের জীবন প্রতিপালিত করো, অর্থাৎ খেয়ে পরে বেঁচে থাকো। ঠিক সেই রকম জগতের সমস্ত প্রাণীরই ক্ষুধা নিবারণের প্রয়োজন হয়। এই বেঁচে থাকা খেলাটার লড়াই আমাদের সকলের, তাই বন্য প্রাণীদের দোষ দেওয়া যায় না। সাধু বাবার কথা শুনে গ্রামের লোক একে অপরের দিকে তাকালো। এই কাঠুরে তখন সাধু বাবার কাছে জানতে চাইল, বাবা, তবে আমরা কি এভাবে আতঙ্কেই দিন কাটাবো? এর কি কোনো প্রতিকার নেই বাবা? ঠিক আছে, সেই ব্যবস্থা আমি করব। তবে তার আগে তোমরা যেখানে কাঠ কাটতে যাও সেখানে আমাকে নিয়ে চলো। তখন গ্রামের কয়েকজন লোক সেই সাধু বাবারে নিয়ে পশ্চিম দিকের দ্বীপটার দিকে রওনা দিল। সেই শাল গাছে ঘেরা জঙ্গলের মধ্যে যে জলাশয় আছে তার পাশেই আছে আর একটা বট গাছ। সাধু বাবা সেই বট গাছের নিচে আসন করে বসে বললেন, তোমরা সকলে যে যার বাড়ি ফিরে যাও, আমি এখানে রইলাম। আগামী 3 দিন পর থেকে তোমরা আবার আগের মতো নির্ভয়ে কাঠ কাটতে আসবে, কেমন? তবে মনে রেখো, কেউ কখনো ভুল করেও এই বটবৃক্ষের ক্ষতি করবে না। আর যদি কোনোদিনও এখানে এসে আমাকে দেখতে না পাও, তবুও বুঝবে যে আমি এখানেই আছি। যাও, তোমরা ফিরে যাও। তখন সকলে পুনরায় গ্রামে ফিরে এলো। ঠিক 3 দিন পর আবার কাঠুরেরা জঙ্গলে কাঠ কাটতে গেল। তারপর তারা ফিরে এসে এক আশ্চর্য কথা বলল। জানেন, তারা জঙ্গলে গিয়ে দেখে সেই বটবৃক্ষের তলায় সাধু বাবা ধ্যানমগ্ন হয়ে বসে আছেন, আর তাকে ঘিরে বসে আছে গোটা চারেক বাঘ। কিন্তু তারা যেন অতি নিরীহ, যেন বাঘ নয়, পোষা কুকুর। এই ঘটনার পর থেকে যখনই জঙ্গলে কোনো কাঠুরে কাঠ সংগ্রহ করতে যায়, তখন তারা কিছু না কিছু ফলাহার সাধু বাবার আসনের পাশে রেখে আসে। এইভাবেই আজ 50 বছর পার হয়ে গেল। দাদা রামকানাই তার গ্রামের ইতিহাস বলা শেষ করল। আমি মনে মনে স্তম্ভিত হয়ে গেলাম। বাড়ি ছেড়ে পথে বেরিয়েছিলাম সাধু সঙ্গ করতে। জীবনে না জানি কত বিচিত্র মানুষকেই না দেখলাম, কিন্তু এই সাধু বাবার কথা শোনা অবধি আমার মনে তাঁর প্রতি একটা শ্রদ্ধা জন্মালো। তাই সাগ্রহ কণ্ঠে জানতে চাইলাম, আচ্ছা, সেই সাধু বাবা কি এখনো ওখানেই আছেন? না দাদা, এই সাধু বাবারে আজ 10 বছর কেউ দেখেনি। তবে আজও মানুষ জঙ্গলে গেলে সাধু বাবার উদ্দেশ্যে কিছু খাবার বা ফল ওই বটবৃক্ষের নিচে রেখে আসে। রামকানাইয়ের আগের কথা শুনে আমার মনে যতটা কৌতূহলের উদ্রেক হয়েছিল, কিন্তু এখনকার কথা শুনে ততটাই হতাশ হয়ে পড়লাম। কিন্তু তাও ভেতরে ভেতরে কিসের যেন একটা টান অনুভব করছিলাম। শুধু মনে হচ্ছিল কেউ যেন एकाग्र चित्ते आमाके आह्वान करछे। मनटा क्रमशई केमन जेन चंचल हये उठछे। ताई रामकानाईके जिज्ञासा करलाम, अच्छा दादा सेई जंगलटा कोन दिके एकटु बोलबेन ना? आमी शुधु एकबार सेई बटवृक्षटिके चोखेर देखा देखते चाई। एई दिघिर पार धरे हांटते थाकुन, बेश किछुटा गेले देखते पाबेन एक जोरा ताल गाछ दाड़िये आछे। सेखान थेके बादिके गेलेई देखबेन किछु आरेकटा घाट पड़बे। सेखान थेके डिंगी नौका पाबेन, तादेर बोलबेन ताराई आपनारे पौंछे दिबे। आमी रामकानाईके बिदाय जानिये तार निर्देश करा पथे चलते थाकलाम। प्राय 20 मिनिट हाँटबार पर एक जोड़ा ताल गाछ देखते पेलाम। सेखान थेके बाँ दिके जेतेई आरो एकटा घाट पेलाम बटे। দুটো ডিঙি নৌকো পাড়ে বাঁধা আছে, নদীর ঢেউয়ে দুলছে সেগুলো, কিন্তু কোনো মানুষ চোখে পড়ল না। কি করব ভাবছি, এমন সময় দেখি একটি 7 কি 8 বছর বয়সী ছেলে নদীর পাড়ের দিকেই আসছে। আমি তাকে ডাকলাম, এই যে খোকা, একটু শোনো। সে আমার কাছে এসে দাঁড়ালো। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা খোকা, তোমাদের গ্রামের লোকেরা যে জঙ্গলে কাঠ কাটতে যায় সেটা কোন দিকে বলতে পারো? ছেলেটি মুখে কিছু না বলে নদীর দিকে হাত তুলে একবার দেখালো, তারপর যেমন এসেছিল তেমনই আবার চলে গেল। আমি ভাবলাম হয়তো ছেলেটি কথা বলতে পারে না, আর নয়তো বাচ্চা মানুষ, তাই খেয়ালবশত যা মনে এসেছে তাই দেখিয়ে চলে গেছে। কিন্তু আমার ভুল ভাঙলো একটু পরেই, কারণ এই সব ভাবতে ভাবতে আমি নদীর দিকেই তাকিয়েছিলাম। আর তখনই দেখতে পেলাম আমার থেকে মাত্র অল্প দূরেই আরেকটি ছোট্ট দ্বীপ, সম্পূর্ণ ঘন অরণ্যে ঘেরা। আমি বুঝলাম যে ওইটাই সেই জঙ্গল। বাচ্চা ছেলেটা তার মানে ঠিকই দেখিয়ে গেছে, কিন্তু ওখানে যাব কিভাবে? কিছুক্ষণ চিন্তা করার পর একটা সিদ্ধান্ত নিলাম। নদীর এই পার থেকে ওই জঙ্গলের দূরত্ব খুব বেশি নয়, তাহলে সাঁতরে গেলেই তো হয়। যেমন ভাবলাম তেমনই করলাম। ট্যাকের খান কতক পয়সা ধুতির খুঁটে ভালো করে বেঁধে নদীতে গা ভাসিয়ে দিলাম। সারাদিন স্নানও করা হয়নি, তাই নদীতে সাঁতার কেটে বেশ তৃপ্তিও পেলাম। সাঁতার কাটতে কাটতেই ভাবলাম পরনের পোশাক ভিজে গেল বটে, তবে চিন্তার কিছু নেই। নদীর ওপারে গিয়ে গাছের ডালে মেলে হাওয়াতে শুকিয়ে নেওয়া যাবে ক্ষণ। বেশ কিছুটা সাঁতরে একসময় পাড়ের কাছে এসে পড়লাম। কাদা মাটিতে কোনো রকমে পা ফেলে জঙ্গলের দিকে মুখ করে দাঁড়ালাম। সেখানে পৌঁছানো মাত্র একটা আশ্চর্য অনুভূতি হলো। জীবনে অনেক বন জঙ্গল দেখেছি, কিন্তু এই জঙ্গলটা যেন অন্য রকম। জঙ্গলে যেমন পাখপাখালির ডাক শোনা যায়, প্রকৃতির একটা আলাদা গন্ধ পাওয়া যায়, সে সবই আছে। পার্থক্য কেবল এই জঙ্গলে কেমন যেন একটা মায়া মেশানো আচ্ছন্ন ভাব মিশে আছে, যেন কোনো অজানা শক্তি সমস্ত অরণ্য ভূমিটাকে মায়ার বাঁধনে বেঁধে রেখেছে। এই সব ভাবতে ভাবতে সবে মাত্র জঙ্গলের দিকে কয়েক পা এগিয়েছি, কিন্তু সামনের দিকে চোখ পড়তেই থমকে গেলাম। দেখলাম গোটা চারেক প্রকাণ্ড বড় কুমির নদীর পাড়ে পড়ে আছে, সম্ভবত রোদ পোহাচ্ছে। আমি যে তাদের থেকে মাত্র হাত 10 দূরে দাঁড়িয়ে আছি তাতে তাদের বিন্দু মাত্র আগ্রহ নেই, যেন তারা প্রকৃতির শোভা উপভোগ করছে। আমি এক পা দুপা করে সেখান থেকে জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। রামকানাইয়ের কথা মনে পড়ল। সে বলেছিল যে জঙ্গলের ভেতরে একটা জলাশয় আছে আর তার ধারেই আছে বটবৃক্ষ। किन्तु कोन दिके गेले जे पाबो सेटा ठाहर करते पारछिलाम ना। जतो एगोच्छी जंगल ततोई घन होच्छे और तार संगे बेड़े चलेछे नानान पोकामाकड़ेर शब्द। हयतो सेई कारणेई आमार आसन्न विपदेर ब्यापारटा आमी बुझते पारिनी। आमी जखन एकाग्र मने हन्ये हये सेई बटगाछ खुंजछि तखन गाछेर पातार आड़ाल थेके आमाके अपलक दृष्टिते लक्ष्य करते करते एगिये एसेछिलो मृत्यु समन। आचमका पिछन थेके एकटा चापा घरघरे शब्द शुने घुरे दाड़ालाम और प्राय संगे संगे आमाके बिंदु मात्र सतर्क होते ना दिए छोपेर मध्य थेके आमार ओपर लाफिये पड़लो एकटा प्रकांड बाघ। आमी सजोरे माटीते आछड़े पड़लाम। बाघटा तखन आमार चित हये शुये थाका शरीरटार दुई पाशे थाबा मेले दाड़िये। बोलते लज्जा नेई तखन आमार अंतरात्मा शुकिये गेछे, कारण बाघेर दर्शन आमार जीवने एई प्रथम, तार उपर एतो काछ थेके। तार शरीरेर बोटका गन्धे आमार नाक प्राय बन्ध हये आसबार जोगार। तार मुख थेके झरे पड़ा रक्त पिपासु लालाय आमार बुक तखन भेसे जाच्छे। तार चोखे फुटे उठेछे क्रूर हिंस्र दृष्टि। हयतो आर एकटु परेई आमार चेतना लोप पेये जेत, किन्तु ता हलो ना। सहसा बनभूमि काँपिये भेसे एलो एकटी गुरुगम्भीर कण्ठस्वर, ओके छेड़े दाओ। सेई कण्ठस्वर शुने आमी जेमन अबाक हलाम ठीक तेमनी बाघटाओ जेन पाथरेर मूर्तिर मतो स्थिर हये गेल। आबार भेसे एलो सेई स्वर, आय आमार काछे आय। एबार बाघटा आमाके छेड़े दिये सेई कण्ठस्वरेर दिके छुटे गेल। आमी बुझलाम ए निश्चयई सेई साधु बाबा, किन्तु दोकानी जे बोल्लो आज 10 বছর হয়ে গেল তাকে কেউ দেখেনি। কিন্তু আমি তো তার কণ্ঠস্বর স্পষ্ট শুনতে পাচ্ছি যেমন পেয়েছে সেই বাঘটা। তার মানে কি তিনি এখানেই আছেন? আমি তড়িঘড়ি উঠে সেই বাঘের পায়ের ছাপ অনুসরণ করতে লাগলাম। জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা হাঁটবার পরেই পৌঁছে গেলাম সেই জলাভূমিটার কাছে। কিন্তু সেখানে গিয়ে আমি স্তম্ভিত হয়ে গেলাম। দেখলাম সেই জলাভূমির পাশেই অবস্থান করছে বহু প্রাচীন একটি বটবৃক্ষ। তার শাখা প্রশাখা ছড়িয়ে পড়েছে চারিদিকে। সেই বৃক্ষকে ঘিরে বসে আছে 3টি প্রকাণ্ড বাঘ, কিন্তু তাদের হাবভাব খুবই নিরীহ, যেন বাঘ নয় পোষা বেড়াল। আমি যে বাঘটিকে অনুসরণ করে আসছিলাম সেও গিয়ে বসল তাদেরই পাশে। আরো বিস্ময় তখনও বাকি ছিল যে দেখলাম গাছের প্রতিটি ডালে ডালে বসে আছে নানান প্রজাতির পাখপাখালি। তাদের সমবেত চিৎকারে এক বিচিত্র সমারোহের সৃষ্টি হয়েছে। গাছের চারপাশে উড়ে বেড়াচ্ছে নানান রং বেরঙের প্রজাপতি। আর সব থেকে আশ্চর্যের, সমগ্র বটবৃক্ষটি একটি হালকা নীল রঙের আলোতে ঘিরে আছে, যেন একটি আলোর গোলক দিয়ে গাছটা ঘেরা। আমি হতবাক হয়ে এইসব দেখছি, এমন সময় শুনতে পেলাম সেই কণ্ঠস্বর, তারানাথ আমার কাছে আয়। নিজের নাম শুনে খুবই অবাক হলাম। খুব উচ্চ মার্গের সাধনা ছাড়া এত ধীর অথচ এমন গম্ভীর আদেশ কণ্ঠ হতেই পারে না। আমি বললাম, আপনি কোথায়? আপনাকে তো দেখতে পাচ্ছি না। আয়, এই গাছের নিচে এসে বস। আমি অতি সন্তর্পণে সেই গাছের দিকে এগিয়ে গেলাম। দেখলাম গাছের সামনে একটি ছোট্ট মাটির বেদি, সম্ভবত গ্রামের মানুষজনদের হাতে গড়া। ওখানেই হয়তো সাধু বাবার জন্য খাবার রেখে যায় তারা। আমি সেই মাটির বেদির এক পাশে বসলাম। পরক্ষণেই অনুভব করলাম কোনো একটা অকল্পনীয় পদ্ধতিতে আমার পরিধানের বস্ত্রসহ আমি আবার আগের মতো শুকনো হয়ে গেছি, এক ফোঁটাও ভিজে নেই। ভারী অবাক হলাম এসব কাণ্ড কারখানা দেখে। কতদিন ধরে আমি অপেক্ষা করছি কেউ আসার, আজ অবশেষে তুমি এলে। এবার আমি বুঝলাম কণ্ঠস্বর আসছে সেই বটবৃক্ষের মধ্যে থেকে। তাই আমি সেই বৃক্ষটিকে উদ্দেশ্য করেই বললাম, গ্রামের মানুষ তো প্রায়ই জঙ্গলে আসে বাবা, তাহলে আপনি কার অপেক্ষা করছেন? আমি অপেক্ষা করছিলাম একজন যোগ্য কোনো ব্যক্তির, যাকে আমি কিছু প্রদান করতে পারবো বিশ্ব সংসারের মঙ্গল সাধনের জন্য। তার মানে আপনি এইসব হিংস্র বাঘগুলোকে সম্মোহিত করেছেন? না, আমি সম্মোহন করিনি, আমি শুধু ওদের কিছুটা সময় স্তব্ধ করে রেখেছি। একে বলে কাল স্তম্ভন। অনেক সাধনা দ্বারা এই শক্তি আয়ত্ত করতে হয়। এই শক্তির সাহায্যে জগতের যে কোনো প্রাণী বা প্রেত শক্তির ওপর প্রভাব ফেলা যায়, তাদের দৃষ্টিভ্রম ও সময় স্তব্ধ করা যায়। কিন্তু আপনি যখন এখানেই আছেন, তাহলে গ্রামবাসীরা আপনাকে দেখতে পায় না কেন? আমিও তো আপনাকে দেখতে পাচ্ছি না। গ্রামবাসী আমাকে দেখতে পায় না কারণ আজ থেকে অনেক বছর আগেই আমি দেহ ত্যাগ করেছি। আমি আমার আসন্ন মৃত্যুকে বুঝতে পেরে ঠিক সেই সময় নিজের আত্মার সাথে এই বটবৃক্ষের আত্মবন্ধন ঘটিয়েছিলাম, যাতে আমি এখানে থেকে গ্রামের মানুষদের উপকার করতে পারি, যেমন এখন করছি। আমি শুধু কৌতূহলবশত এই স্থানে এসে পড়েছি। দোকানির মুখে আপনার কথা শুনে মনে খুবই কৌতূহল জেগেছিল। না, শুধু কৌতূহল নয়, তোমার ভাগ্যে ছিল, হাতের রেখাতেও ছিল, তাই তুমি এখানে এসেছ। আজ আমি আমার সেই শক্তি তোমাকে দিতে চাই, কারণ তোমার কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে। তাছাড়া তোমার জীবনেও এর প্রয়োজন আছে। শুধু মনে রাখবে, এর অপব্যবহার যেন না হয়। আপনি যদি আর জীবিত নেই, তাহলে আমি শিষ্য হিসেবে কি করে আপনার সাথে সেই সাধনা করব? যে কোনো সাধনার জন্য গুরুর অনুমতি প্রয়োজন হয়। তবে যদি কোনো সূক্ষ্ম দেহ তার ব্যক্তিগত শক্তি কোনো জীবিত ব্যক্তিকে প্রদান করতে চায়, তবে তার জন্য সাধনার কোনো প্রয়োজন হয় না। তুমি আমার দিকে এগিয়ে এসো, এসো। সাধু বাবার আদেশে আমি উঠে দাঁড়িয়ে সেই বটবৃক্ষের দিকে এগিয়ে গেলাম। যখন একেবারে সামনে গিয়ে পড়েছি, তখন দেখলাম চারপাশের সেই হালকা নীল আলোক বৃত্ত ক্রমশ মিলিয়ে গিয়ে সেই বৃক্ষের কাণ্ডের মধ্যে ধীরে ধীরে একটি মনুষ্য আকৃতির আলোক রেখা ফুটে উঠল। তারানাথ, তোমার হাত দুটো আমার দিকে প্রসারিত করো। আমি বাক্য ব্যয় না করে আমার হাত দুখানি দিয়ে সেই আলোক রেখাকে স্পর্শ করলাম। পরক্ষণেই চোখের দৃষ্টি অন্ধকার হয়ে গেল। দিনের আলো মুছে চোখে নেমে এলো অন্ধকার। তার মধ্যে দেখলাম অনন্ত মহাকাশ, কত তারা, কত গ্রহ, কত নক্ষত্র। তার সাথে কানে ভেসে আসলো একটি বিশেষ মন্ত্র, মূলং বৃহত্তা মধুগং পিষ্টা নশ্বং সমাচরেত কালস্তম্ভন মেতদ্ধি মূল দেবেন ভাষিতম। মূলং বৃহত্তা মধুগং পিষ্টা নশ্বং সমাচরেত কালস্তম্ভন মেতদ্ধি মূল দেবেন। তারপর সব কিছু মুছে গিয়ে চোখের সামনে ফুটে উঠল প্রকাণ্ড আলোক উজ্জ্বল কিছু একটা। কি সাংঘাতিক তার রশ্মি, যেন যেন চোখ জ্বলে গেল। তারপরেই আবার সব অন্ধকার হয়ে গেল। পুনরায় চোখের পাতায় ধীরে ধীরে ভেসে উঠল আমার বর্তমান স্থান। যখন সম্পূর্ণ দৃষ্টি ফিরে পেলাম, দেখলাম আমি সেই গাছতলায় গাছের কাণ্ডটিকে ধরে দাঁড়িয়ে আছি। চারপাশে যেমন ছিল তেমনই আছে, শুধু সেই মনুষ্য আকৃতির আলোক রেখাটা আর নেই। আবার আগের মতো আলোক বৃত্ত হয়ে গাছটিকে সে ঘিরে আছে। সাধু বাবা বললেন, আজ থেকে তুমি এই শক্তির ধারক হলে তারানাথ। তবে আবারও বলছি, যদি অপব্যবহার করো তবে কিন্তু শক্তিটা লোপ পাবে। একটা কথা আমি এখনো বুঝতে পারছি না, আপনি যদি এই শক্তির দ্বারা ওই বাঘেদের সময় স্তব্ধ করেছেন তবে ওদের ক্ষুধা নিবারণ করছেন কিভাবে? কারণ আমি যতদূর জানি এই সব প্রাণী জীবন ধারণের তাগিদেই শিকার করে, আর এটা তাদের প্রকৃতিগত স্বভাব। তারানাথ, আমি যে তোমার মতো একজন যথার্থ মানুষকে নির্বাচন করেছি তা তুমি বুঝিয়ে দিলে। বন্য প্রাণীদের প্রতি এই আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। তবে জেনে রাখো, যাকে উদ্দেশ্য করে তুমি মন্ত্রপাঠ করবে তার শুধু সময়টাই সাময়িক স্তব্ধ হবে তা নয়, তার সাথে সে যে উদ্দেশ্য সাধনের চেষ্টা করেছিল তা তার চোখের সামনে দৃষ্টিভ্রম সৃষ্টি করবে। যেমন এই বাঘগুলো যখন খিদের জ্বালায় মানুষকে আক্রমণ করতে চায় তখন আমি কাল স্তম্ভন করি। এতে বাঘটা কিন্তু দেখে সে মানুষকে আক্রমণ করে, তাকে মেরে খেয়ে তার পেটে জ্বালা মেটাচ্ছে, কিন্তু আদৌ তা নয়, তার দৃষ্টিভ্রম হচ্ছে, কিন্তু তার পেটের জ্বালা ঠিকই মিটছে। এদিকে মানুষের প্রাণও বাঁচছে। এটাই এই শক্তির মূল বৈশিষ্ট্য। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, তার মানে ওরা এখন কালস্তম্ভনের দৃষ্টিভ্রমে আবদ্ধ? সাধু বাবা স্মিত কণ্ঠে হেসে বললেন, ঠিক তাই। তবে এবার তোমাকে ফিরতে হবে তারানাথ, এদের জাগাবার সময় হয়েছে। একবার জেগে উঠলে আমি আগামী 3 ঘন্টার মধ্যে ওদের ওপর আর এই মন্ত্র প্রয়োগ করতে পারবো না, কারণ সব কিছুরই ভালো আর খারাপ দিক আছে, থাকেও। আর এটাই এই মন্ত্রের খারাপ দিক। সুতরাং এবার তুমি প্রস্থান করো, কারণ এই বিশ্ব চরাচরের অনেক কাজ বাকি, আর তাছাড়া তোমার জীবনের এখনো অনেকটা পথ চলা বাকি। সাধু বাবার এই শেষ কথাগুলোর সাথে সাথে বেশ কয়েকটি কাক ডেকে উঠল, আর তার সাথে আমার মনেও কেমন একটা বিপদের ডঙ্কা বেজে উঠল। আমি সাধু বাবার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে পুনরায় নদীর দিকে পা বাড়ালাম। আর কিছুক্ষণের মধ্যেই নদীর তরঙ্গ মিশ্রিত জলে গা ভাসিয়ে দিলাম। তারপর কিভাবে সেই স্থান থেকে ফিরে এলাম তার বর্ণনা করে আর কাজ নেই। ওহ, রাত অনেক হলো, এবার আমারও পেটের জ্বালা ভরানোর ব্যবস্থা করতে হবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত প্রায় 8:45। খুবই লজ্জা বোধ হলো, তাই উঠে পড়লাম। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।